কেনিয়ায় ওলবলোসলাত হ্রদের দিকে নজর দিলেই সে দেশে খরার প্রকৃত মাত্রা বোঝা যায়। প্রায় 90% পানি শুকিয়ে গেছে, যেমনটা আগে কখনো ঘটেনি। পরিস্থিতির আরো অবনতি ঘটবে বলে বিজ্ঞানীরা সতর্ক করে দিচ্ছেন। বেশিরভাগ জলবায়ুর মডেল অনুযায়ী খরার মতো চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন এবং আরও মারাত্মক আকারে দেখা যাবে। মূলত বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটা ঘটছে। স্থানীয় মানুষের জন্য খরা বড় এক সমস্যা। অনেক চাষি নিজেদের রুটি রুজি হারানোর আশঙ্কা করছেন। লাগাতার তাপপ্রবাহের কারণে গোটা দেশে চাষের ক্ষেত ঝলসে গেছে। অবস্থা সত্যি খুব খারাপ। বেশ কয়েক বছর ধরে আমাদের এখানে বৃষ্টি হয়নি। খেতে যেমনটা দেখলেন, অনেক ফসল নষ্ট হয়ে গেছে। আমাদের গাছপালার বেহাল অবস্থা। আমরা সত্যি বৃষ্টির অপেক্ষা রয়েছি। বছরের পর বছর ধরে ওলবলোসাত হ্রদের এমন সমস্যার জন্য স্থানীয় হস্তক্ষেপ দায়ী। স্থানীয় সংরক্ষণ গ্রুপগুলির সূত্র অনুযায়ী, বনে নিধন ও নির্মাণ কার্যকলাপের জের ধরে হ্রদের পানিতে বিশাল পরিমাণ মাটি ফেলা হয়েছে। তার উপর মানুষ প্রায়ই সেই এলাকার ভূগর্ভস্থ পানিও তুলে নেন। আমার পেছনের পাহাড় থেকে হ্রদের পানির কিছু অংশ আসে। পাহাড়ের মধ্যে অনেক পরিমাণ ভূগর্ভস্থ পানি রয়েছে। সেখান থেকে পানি উত্তোলনের ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ বা প্রক্রিয়া মেনে চলতে হয় না। আরও টেকসই পদ্ধতিতে পানির ব্যবহার চাষিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাই নাইরোবি ওয়াটার ফান্ডের অন্যতম লক্ষ্য। বৃষ্টির মরশুমে জলাশয় থেকে পানি সংগ্রহ করে খেতে সেচের ব্যবস্থা করা যায়। ছাদ বা বাড়ির অন্যান্য অংশ থেকে গড়িয়ে পড়া পানি যাতে জলাশয়ে জমা হয়, আমরা তা নিশ্চিত করি। সেটা অন্যতম প্রযুক্তি। এছাড়া আমরা চাষিদের ধাপ চাষের জন্য জমি প্রস্তুত করতে শেখাই, বিশেষ করে যে জমিতে ঢাল রয়েছে। নেপিয়ার ঘাস দিয়ে সেই ধাপগুলি স্থিতিশীল করা হয়। তখন পানি আর মাটি চুয়ে নদীতে বয়ে যায় না। এই তহবিল ইতোমধ্যেই প্রায় 16,000 চাষির এক নেটওয়ার্কের সঙ্গে কাজ করছে। তারা 3 মাসের জন্য প্রায় 2,000 একর এলাকায় ফুলের চাষ করতে যথেষ্ট সেচের পানি জমা করছে। ডেভিড কামাও এই প্রকল্পের ফলে উপকার পাচ্ছেন। নতুন এই প্রক্রিয়ার দৌলতে তিনি এমনকি খরার সময়ও চাষের জন্য যথেষ্ট পানি পাচ্ছেন। নাইরোবি পানি প্রকল্প আমাকে একটি ওয়াটার প্যান দিয়েছে। আমি মাধ্যাকর্ষণ শক্তি কাজে লাগিয়ে পানি পাম্প করে একটি স্প্রিংকলার ব্যবহার করতে পারি। মানুষের কার্যকলাপে পরিবর্তন না এলে হ্রদের জন্য হুমকি দূর হবে না, তবে পানির আরও টেকসই ব্যবহার সেটিকে হয়তো পুরোপুরি শুকিয়ে যেতে দেবে না।